I'm Dr. Manohar Hussain, interventional cardiologist from Nemcare Hospital. মই আজি আপোনালোকৰ আগত হার্ট এটাক হলে মানুহৰ কি সিম্পটমছ হয় কি ট্রিটমেন্ট কৰিব লাগে কবলৈ আহিছো। হার্ট এটাক হলে মানুহৰ প্ৰথম সিম্পটমছ হ'ব সিভিয়ার চেষ্ট পেইন, লগত ঘামি যাব, সিভিয়ার সুইটিং হ'ব, আমি কোল্ড সুইটিং বুলি কওঁ, আৰু মানুহজন আনকনচিয়াসো হ'ব পাৰে। তো এনেকুৱা সিম্পটম যদি হয় আৰু মানুহজন যদি মোৰ দেন 40 ইয়ার্স এজ হয় বা আগৰ কোমৰবিড কণ্ডিশ্যন লাইক যদি হাইপারটেনসিভ হয়, ডায়াবেটিক হয়, অবেসিটি থাকে বা ডিসলিপিডেমিয়া থাকে, এইজন মানুহৰ হার্ট এটাক হওয়ার চান্সটো বেশি থাকে। গতিকে তেনেকুৱা সিম্পটমস হলে ইমিডিয়েটলি যিকোনো এমার্জেন্সি সার্ভিসত যাব লাগে আৰু ডায়াগনোসিস কৰিবলৈ সিম্পটমসটো সাফিসিয়েন্ট হয় আৰু কনফার্ম কৰিবলৈ আপুনি ইসিজি এটা ল'ব লাগে। যদি ইসিজি লৈ পেলাই ইসিজি দেখা যায় যে হার্ট এটাক হৈছে, ইয়ার ট্রিটমেন্টটো উইদিন 24 আওয়ার্সের ভিতরতে ট্রিটমেন্ট করব লাগে ফর বেটার সার্ভাইভাল। আদারওয়াইজ যদি হার্ট অ্যাটাক হয় ইউজুয়ালি মর্টালিটি ইজ অলমোস্ট 20% যদি টাইমলি ট্রিটমেন্ট করব না পায়। সো ট্রিটমেন্ট করবলে আমার নেমকেয়ার হসপিটালে 24x7 আমি হার্ট অ্যাটাক হওয়া মানুষের কারণে সার্ভিস দিয়ে আইসো। আর আশা করো যদি আমার ইয়াত আহে তেনকা রোগী আমি যেকোনো মুহূর্তে সার্ভিস দিবলে রেডি আছো। থ্যাংক ইউ।